আমার বন্ধুর জন্য রিসেন্টলি এই ধরনের ভিডিওগুলো টিকটক ফেসবুক ইনস্টাগ্রামে ট্রেন্ডিংয়ে চলতে আছে। সো ফাইনালি আমি আপনাদের জন্য এই ভিডিওটা টিউটোরিয়াল নিয়ে এসেছি। আজকে আমি আমার এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সম্পূর্ণ দেখে আন বুঝিয়ে দেবো কীভাবে এই ট্রেন্ডিং ভিডিওগুলো তৈরি করতে হয়। আপনারা যদি এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে পারেন তাহলে আপনারা খুব সহজেই টিকটক ফেসবুক ইনস্টাগ্রামে এই ট্রেন্ডিং ভিডিওটা তৈরি করে ফেলতে পারবেন খুব অল্প সময়ের মধ্যেই। এন আমাদের এই ভিডিওটা তৈরি করার জন্য প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ অ্যান্ড মোশন লেপ অ্যাপ। তো দুইটা অ্যাপে আপনারা পেয়ে যাবেন প্লে স্টোরে, সেইখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া এই ভিডিওটা তৈরি করার জন্য যা যা প্রয়োজন হয়েছে সব কিছু লিঙ্কই পেয়ে যাবেন আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেইখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। সো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের মোশন লেপ অ্যাপটা ওপেন করে নিব। তো আপনারা প্লে স্টোরে চলে গেলে আপনারা মোশন লেপ অ্যাপটা প্লে স্টোর থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা মোশন লেপ অ্যাপটা ওপেন করে নিই। মোশন লেপ অ্যাপটা ওপেন করলে আমাদের সামনে এইরকম একটা অপশন চলে আসবে। এখন আমরা একটু উপরে খেয়াল করলে দেখতে পারবো প্রথমে নিউ ক্রিয়েশন অ্যান্ড প্লাসের একটা অপশন আছে। তো আমরা এখান থেকে প্লাসের অপশনে ক্লিক করে দেবো। প্লাসের অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা আমাদের গ্যালারিতে থেকে যে ছবিটা দিয়ে ভিডিওটা তৈরি করতে চাই সেই ছবিটা সিলেক্ট করে নিব। সো আমরা গ্যালারিতে থেকে আমাদের পছন্দ মতন একটা ছবি সিলেক্ট করে নিই। ছবিটা সিলেক্ট করলেই আমাদের ছবিটা অ্যাড করা হয়ে যাবে আমাদের মোশন লেপ অ্যাপের ভিতর। এখন আপনারা দেখতে পারবেন নিচে অনেকগুলো অপশন আছে, এইখান থেকে আপনারা চলে যাবেন দুই নম্বর অপশনটা। তো দুই নম্বর অপশন আছে স্কায়ের। তো আমরা স্কায়ের অপশনটাই ক্লিক করে দেবো। এন আমরা এইখান থেকে অনেকগুলো স্কায়ের অপশন দেখতে পারবো, মানে আকাশের অপশন দেখতে পারবো। আপনাদের যে স্কাইটা পছন্দ হয় আপনারা সেই স্কাইটার উপর ক্লিক করলে আপনাদের স্কাইটা অ্যাড হয়ে যাবে উপরে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য স্কাই আছে, মানে এখানে অসংখ্য আকাশের ইফেক্ট আছে। তো আপনারা যেটা ইচ্ছা আপনারা সেটাই ক্লিক করতে পারবেন। তো আপনাদের মোশন লেপ অ্যাপটা যদি প্রো ভার্সন হয় তাহলে আপনারা এখান থেকে সবগুলো ইউজ করতে পারবেন। যেহেতু এটা প্রো ভার্সন না সেজন্য আমি এখান থেকে কিছুই অ্যাড করতে পারছি। তো আমি এখান থেকে দুই নম্বরটা অ্যাড করে নিলাম। এরপর আমরা তিন নম্বর অপশনটায় ক্লিক করব। তিন নম্বর অপশনটা আছে ইফেক্টের। তো আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করব। তিন নম্বর যে অপশনটা এটার উপর আমরা ক্লিক করে দিই। তো আমরা ইফেক্টে ক্লিক করলে আমাদের সামনে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। আপনাদের যে ইফেক্টটা পছন্দ আপনারা সেই ইফেক্টটা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ইফেক্টে কিন্তু আছে। তো আমি এখান থেকে অ্যাড করে নেব ইফেক্ট। ইফেক্ট হলো ES01। তো আমরা 01 প্রথম ইফেক্টে অ্যাড করে নিয়েছি। এখন চাইলে আপনারা এটা যে দিকে ইচ্ছা সেই দিকে এটা ঘোরাতে পারবেন। এখানে অসংখ্য ইফেক্টে পেয়ে যাবেন, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ইফেক্টে আছে। তো আপনাদের যেটা ইচ্ছা আপনারা সেটা অ্যাড করে নেবেন এখান থেকে। তো আমি এখান থেকে অ্যাড করলাম প্রথম এক নম্বর যে ইফেক্টটা আছে এই ইফেক্টটা আমরা অ্যাড করে নিয়েছি। এখন আমরা ব্যাক অপশনে ক্লিক করে দেবো। এর আমরা চলে যাব এলিমেন্টে, চার নম্বর অপশনটায় চলে যাব আমরা এলিমেন্টে। স্কাই অ্যান্ড ইফেক্ট অ্যাড করা হয়ে গেছে, আমরা এলিমেন্টে চলে যাই। তো আমরা এলিমেন্টে চলে যাওয়ার পর আমরা এখানে অসংখ্য এলিমেন্ট পেয়ে যাবো। এখান থেকে আপনাদের যে এলিমেন্টটা ইচ্ছে সেই এলিমেন্টটা অ্যাড করে নিতে পারবেন। তো আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পাখির এলিমেন্ট অ্যাড করে নিয়েছি, অ্যান্ড এটা আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী বসেই নিলাম। সো আপনারা যদি আরও অ্যাড করতে চান, এই এলিমেন্ট আরও অ্যাড করতে চান, তাহলে আপনারা ক্লিক করবেন অ্যাডে। এই যে প্লাস চিহ্ন আর অ্যাড লেখা আছে অ্যাডে ক্লিক করে আপনারা এখানে অসংখ্য অ্যানিমেশন পেয়ে যাবেন, মানে অসংখ্য এলিমেন্ট পেয়ে যাবেন। আপনাদের যে এলিমেন্টটার ইচ্ছে আপনারা সেই এলিমেন্টটা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো আমি আর কোনোটা অ্যাড করবো না, আমি একটাই অ্যাড করে আপনাদের দেখিয়ে দিলাম। কিন্তু আপনাদের যেটা ইচ্ছে আপনারা সেটাই অ্যাড করে নিতে পারবেন। তো আমরা এখন এইখান থেকে ব্যাক চলে আসি। সো আমি প্রত্যেকটা জিনিস একটা একটা করে অ্যাড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমরা চলে যাবো চা এই যে ওভারলি যে অপশনটা আছে এলিমেন্টের পাশে ওভারলি, আমরা ওভারলিতে ক্লিক করে নিব। তো আমরা এখান থেকে ওভারলিতে ক্লিক করলে আপনারা এখানে কিন্তু অসংখ্য ওভারলি পেয়ে যাবেন। আপনাদের যেটা ইচ্ছে আপনারা সেটা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে অ্যাড করবো ES05, ই এলিমেন্ট ই ওভারলিটা অ্যাড করে নেব। তো আমরা এখান থেকে ওভারলিটা অ্যাড করে নিই। এখানে দেখতে পাচ্ছেন কিন্তু অসংখ্য ওভারলি আছে। তো আমি এখান থেকে ES05 ই এলিমেন্টটা ওভারলিটা অ্যাড করে নিই ES05। তো এটা অ্যাড করার পর আমরা এখান থেকে ব্যাক অপশনে চলে যাব। তো আমরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অ্যাড করে নিয়েছি অলরেডি। তো আমাদের এখান থেকে অনেকগুলো অ্যাড করা হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিট লোপস নামে একটা অপশন আছে নিউ, এই অপশনটা এই নতুন আপডেট এসেছে। তো আমরা এটার উপর একটা ক্লিক করে দিই বিট লোপসের, এটা একদমই নতুন একটা অপশন। তো আপনারা এখান থেকে আপনাদের যে মিউজিকটা পছন্দ আপনারা সেই মিউজিকটা অ্যাড করতে পারবেন। তো আমরা এখান থেকে মিউজিক অ্যাড করবো না, আমরা মিউজিক অ্যাড করবো ক্যাপকাট অ্যাপের ভিতর থেকে। তো আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে বের হয়ে যাই।
তো ব্যাক অপশনে আমরা ক্লিক করে দেব। এরপর আমরা এইখান থেকে দেখতে পাবো ক্যামেরা ফেক্স নামে একটা অপশন আছে, ক্যামেরা ফেক্স। তোমরা ক্যামেরা ফেক্সে ক্লিক করে এখান থেকে FX02 তে ক্লিক করে দেব। আর অসংখ্যই পেয়ে যাবেন আপনারা এখান থেকে, কিন্তু আপনারা FX02 অ্যাড করলে আপনাদের ভিডিওটা সুন্দর হবে। তো আমি এখান থেকে FX02 অ্যাড করে নিলাম, আপনারা চাইলে অন্যটাও অ্যাড করে নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এরপর আমরা ব্যাক অপশনে ক্লিক করে দেবো। এরপর আমরা অ্যাডজাস্টের একটা অপশন দেখতে পাচ্ছি, এই অ্যাডজাস্টে ক্লিক করে আমরা আমাদের এই ছবিটার ব্রাইটনেস, কন্টেস্ট, স্যাচুরেশন, টেম্প এগুলো বাড়িয়ে কমাই নিতে পারবো, মানে ছবিটা একটু অ্যাডজাস্ট করে নিতে পারবো, মানে এডিট করে নিতে পারবো। আমাদের এডিট করার প্রয়োজন নেই, আমাদের যা আছে তাই ভালো আছে। তো আমরা এখান থেকেও ব্যাক অপশনে ক্লিক করে বের হয়ে যাব। সো আমাদের মোশন ল্যাপের অ্যাপের কাজ এইটুকু। তো আমরা উপরে দেখতে পাচ্ছি এক্সপোর্টের একটা অপশন আছে, আমরা এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দেব। এক্সপোর্টে ক্লিক করে আমরা এখানে অনেকগুলো সাইজ পেয়ে যাবো, আপনাদের যে সাইজটা পছন্দ আপনারা সেই সাইজটা সিলেক্ট করে নেবেন। এরপর আমরা ডিউরেশনে ক্লিক করে এটা যত সেকেন্ড ইচ্ছে আপনারা তত সেকেন্ড রাখতে পারেন। তো আমি এইখান থেকে 24 সেকেন্ড রাখবো, 24 সেকেন্ড রাখবো। অ্যান্ড কোয়ালিটিটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী রাখতে পারবেন। এখানে 720 1080 অ্যান্ড 2K আছে, তো আমি এখান থেকে 1080 রেখে নিলাম। এরপর এক্সপোর্টে ক্লিক করে আমরা আমাদের ভিডিওটা সেভ করে নেব আমাদের গ্যালারিতে। সো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু সেভ করা হয়ে গেছে। এখন আমরা অ্যাপ থেকে বের হয়ে যাব অ্যান্ড ওপেন করে নেব আমাদের ক্যাপকাট অ্যাপটি। আমরা ক্যাপকাট অ্যাপটা ওপেন করে নিই। তো আমরা ক্যাপকাট অ্যাপটি ওপেন করার পর আমরা উপরে পেয়ে যাব নিউ প্রজেক্ট নামে একটা অপশন। তো আমরা নিউ প্রজেক্টে একটাই ক্লিক করে দেব। নিউ প্রজেক্টে ক্লিক করে আমরা মোশন ল্যাপ অ্যাপ থেকে যে ভিডিওটা এডিট করলাম একটু আগে, সেই ভিডিওটা সিলেক্ট করে নিচে থাকা অ্যাড অপশন একটাই ক্লিক করে দেব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা ভিডিওটা লাস্টে চলে যাবো, ভিডিওটা লাস্টে দেখতে পারবো ক্যাপকাটের একটা ওয়াটারমার্ক আছে। তো এই ওয়াটারমার্কটা যেহেতু আমাদের প্রয়োজন হয় না, এই জন্য আমরা ওয়াটারমার্কটার উপর ক্লিক করে নিচে ডিলেট অপশন পেয়ে যাবো। তো ডিলেট অপশনে ক্লিক করে ক্যাপকাটের ওয়াটারমার্কটা ডিলেট করে দিয়েছি। এখন আমরা ভিডিওটার প্রথমে চলে যাবো, নিচে থেকে খুঁজে নেব ওভারলে অপশন। এরপর আমরা ওভারলেতে ক্লিক করে ক্লিক করবো এড ওভারলে। এরপর আমরা আমাদের গ্যালারিতে থেকে একটা 24 সেকেন্ডের লেডিস ভিডিও অ্যাড করে নেব। আপনারা এই ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সেইখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এরপর আমরা এইখান থেকে স্প্লাসে ক্লিক করে লাইটিং করে দেব। সো দেখতে পাচ্ছেন আমাদের লেডিসটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে, এইখান থেকে আমরা টিকমার্ক করে দিলাম। অ্যান্ড এখন আমরা আমাদের ভিডিওটা সমান আমাদের লেডিসটা রেখে নেব। আমাদের ভিডিওটা 24 সেকেন্ড, আমরা লেডিসটাও 24 সেকেন্ড রেখে নিলাম। এখন আপনারা যেইখানে ইচ্ছে আপনারা সেইখানে এই লিস্টটা বসাতে পারবেন বড়ো ছোটো করে। তো আমি লিস্টটা একদম নিচে বসিয়ে নিলাম। আপনারা চাইলে এটা উপরে বসাতে পারবেন, মাঝেও বসাতে পারবেন, ইচ্ছা মতন ছোটো বড়ো করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। সো দেখতে পাচ্ছেন আমাদের লিস্টটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে অ্যান্ড ফাইনালি আমাদের ভিডিওটা তৈরি করা হয়ে গেল। সো আপনারা দেখতে পেলেন আমরা খুব সহজেই ট্রেন্ডিং এই ভিডিওটা তৈরি করে ফেললাম মোশন ল্যাপ অ্যান্ড ক্যাপকাট অ্যাপ দিয়ে। তো দুই টাইপের লিঙ্কই পেয়ে যাবেন আপনারা প্লে স্টোরে, সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। সো যেহেতু আমাদের ভিডিওটা তৈরি করা হয়ে গেছে, এখন আমরা আমাদের ভিডিওটা সেভ করে নেব আমাদের গ্যালারিতে। সেভ করার জন্য আমরা উপরে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছি, ডাউনলোড অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। সো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে। সো আজকের মতন খুদা হবে সবাইকে।